আজি প্রথমতে মই সপোনার্থ কবিতাটা শুনিম, তার মানে হরিত মাতি দে স্যার, আরম্ভণিতে মাতিব লাগে মানে। আরম্ভণি আর শেষ, আরম্ভণি আর অন্ত, এইবিলাক বিচার করে থাকার সময় এতিয়া নাই। মুঠতে তই মাত এটা সপোনার্থ কবিতা। ওকে স্যার, ওকে স্যার, ওকে স্যার। যুগে যুগে বই গৈছে আমার নদীখন, ক্লাসের ভিতর সুমাই আছো আমি মানুষ চারিজন, গরু একান্দে হাম্বা হাম্বা আম কঠাল খাই ভাল লাগে, সরু সরু কেঁচুয়া বাদ চাই অনবরতে ফিচিক ফিচিকই কান্দি থাকে, হিল আর বরষুণ লগ লাগিলে হিল বরষুণ বলে কয়, তিনিয়ে তিনিয়ে যোগ করিলে সদায় হব ছয়, ঘোড়ার মুখত দেখা পাবা ধুনিয়া ধুনিয়া লেকাম, আগর দিনের মানুষের ঘর আছিল বহুত গোলাম, মানুষে বোলে ভাত খায় গরুয়ে খায় ঘা, দিনে রাতিয়ে থাকি বলে চড়াইবিলাকে বনায় চড়াই বা। মজা মজা, ভাল লাগিল দে কবিতাটো শুনি দেই, বঢ়িয়া বঢ়িয়া, ধন্যবাদ স্যার। আচ্ছা তেনেহলে উরেকান্ত, তয়ে মোক এটা প্রশ্নর উত্তর দেসুন। ঠিক আছে স্যার, তেনেহলে আপুনি মোক প্রশ্নটো হুধকসুন। কি মানে স্যার? আপুনি প্রথমতে মোক প্রশ্নটো হুধকসুন, তার পিছতে মই আপোনাক উত্তর দিবলে পারিম, গটিকা হুধক হুধক। ও প্রথমতে মই এই বাক্যর অর্থটো অকনমান বেলেগকে বুঝিছিল। হব দে হব দে হব দে, প্রশ্নটো হইছে কি হব কি হব কি হব, প্রশ্নটো হৈছে জীব আর জ্বরের মাজত কি পার্থক্য আছে? ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার। আগতে কৈছিল যেহেতু মই এজন মাল্টি ট্যালেন্টেড ব্রেইনৰ মানুহ, তার মানে মোৰ ব্রেইনটো অকণমান বেছিকে ট্যালেন্টেড আৰু। বাৰু স্যার, সেই কথাবিলাক মই বাদ দিছো, আপোনাক মই ডাইৰেক্ট এই উত্তৰটো দিম বুলি ভাবিছো। তাকেহে, আমার এই মাল্টি ট্যালেন্টেড লড়াটোর কথা মইনো কি বেলেগকে ভাবিম? দিয়েছেন দাদা উত্তৰটো দি যায়। হয় স্যার, জীববিলাকক আমি জীব বলে কো, কিন্তু জড়বিলাকক আমি জড় বলে কো, তার মানে জড় পদার্থ। রাইট, হইছে হইছে। জীববিলাকক জড় বলে কব নোৱাৰি, কিন্তু জড়বিলাকক জীব বলে কব পাৰি নে নোৱাৰি মই নে জানো। হ্যাঁ, ন ন ন ন ন ন, বাদ দিয়ক স্যার, হেতু পার্থক্য বেলেগ হুনক বেলেগ হুনক, তার মানে জীববিলাকৰ লগত জি লাগি থাকে, অর্থাৎ বগিয়া যত বিচারে জি ওয়াব, তার মানে জি আছে, কিন্তু জড়বিলাকৰ লগত জি লাগি নে থাকে, অর্থাৎ বগিয়া জ দয়র জড়। এটো অলপ ভাল নেলাগিল। হয় নেকি স্যার? স্যার, জীববিলাকে লৰচৰ কৰিব পাৰে, কিন্তু জড় পদার্থবিলাকে লৰচৰ কৰিব নোৱাৰে। অ সুন্দৰ সুন্দৰ সুন্দৰ, এইটো হৈছে এইটো হৈছে। ঠিক আছে ঠিক আছে, তো আকৌ এটা প্রশ্নৰ উত্তৰ দে মোক। ওকে স্যার। তই কচোন যে এজন ব্যক্তি ভাল মানুহ হবৰ কাৰণে কি কি কাম কৰিব লাগে? হয় স্যার, এই প্রশ্নটো আমাৰ সকলোৰে কাৰণে বহুত ইম্পৰটেন্ট। স্যার, এজন ব্যক্তি ভাল মানুহ হবৰ কাৰণে আমি নিয়মিতভাৱে খোৱা বোৱা কৰিব লাগিব, নিয়মিতভাৱে শৌচ প্ৰস্ৰাৱ কৰিব লাগিব, নিয়মিতভাৱে গা ধুব লাগিব, নিয়মিতভাৱে অন্যান্য কামবিলাক কৰিব লাগিব। হয় স্যার, নিজকে ভাল মানুহ হিচাপে প্রতিষ্ঠা কৰিবৰ কাৰণে কৰিবলৈ বিচাৰিলে আমি প্ৰথমতে খোৱা বোৱাটো ঠিক কৰিব লাগিব, কাৰণ আমি ভাত নেখালে শক্তি নেপাম। দ্বিতীয়তে আমি লেটিন হোক বা শৌচ প্ৰস্ৰাৱবিলাক সুন্দৰকৈ কৰিব লাগিব, যদিহে আমি লেটিন অৰ্থাৎ শৌচ প্ৰস্ৰাৱ নকৰো, তেতিয়াতো স্যার আমাৰ পেটটো ফুটি যাব না। আৰু স্যার, আনফালে আমাৰতো গা ধোৱা কাৰ্যসূচীটো আছেই, যদিহে আমি গা নুধু তেনেহলেতো আমাৰ গাত যিবিলাক ধূলি বালি লাগে সেই মলিবিলাকেতো 2-3 কেজি হৈ যাব, আমাৰ ছালটো পুৰা দাঁত দাঁত হৈ যাব, দেখিবলৈ বেয়া লাগিব, গতিকে আমি এই কামবিলাকো কৰিব লাগিব। আৰু স্যার, আমি যদি আনুষঙ্গিক কিছুমান কাম বুলি ভাবো, সেই কামবিলাক হৈছে আমি চুলি দাড়িবিলাক কাটিব লাগিব, যদিহে আমি আমাৰ চুলিখিনি নেকাটো
তেনেহলে আমাৰ চুলিখিনি দীঘল হৈ 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 হেই চুলিখিনি গৈ সাগৰত পাবগে। গতিকে ছাৰ, আমাৰ চুলিখিনি যদিহে সাগৰৰ ভিতৰত সোমাই যায়, তেতিয়াতো সাগৰত যিবিলাক ডাঙৰ ডাঙৰ মাছ আছে সেই মাছবিলাকে চুলিখিনি ধৰি আমাক টানি লৈ যাব, আৰু টানি নিয়া মাত্ৰকে আমি সাগৰত গৈ পৰিমগে আৰু আমাক মাছবিলাকে খাই পেলাব। গতিকে আমি ভাল মানুহ হ'বৰ কাৰণে, সুস্থ হ'বৰ কাৰণে চুলি কটাটো বহুত প্ৰয়োজনীয় বিষয়। হয় ছাৰ, লগতে নিজকে ভাল মানুহ বুলি প্ৰতিষ্ঠা কৰিবৰ কাৰণে আমি খোজ কাঢ়িব লাগিব। যদিহে আমি খোজ নেকাঢ়ো, আমি যদি একে ঠাইতে বহি থাকোঁ, তেনেহ'লে আমাৰ ভৰি হওক বা অন্যান্য ঠাইৰ পৰা শিপা ওলাই যাব, আৰু সেই শিপাখিনি ওলাই মাটিত খামোচ মাৰি ধৰি ল'ব। গতিকে আমি গছৰ আন এটা অংশ হৈ পৰিম। হে হৰি, এই মহাপণ্ডিত, মহাপণ্ডিত, ক'ত আৰু আমাৰ ভৰিৰ পৰা শিপা ওলাব, হা ক'ৰ পৰা ওলাব? ছাৰ বিশ্বাস কৰক, হে গছবিলাকে খোজ নেকাঢ়ে, একে ঠাইতে থাকে কাৰণেহে শিপা জগে। গতিকে আমি যদি গছৰ দৰে একে ঠাইতে থাকো, তেতিয়া আমাৰো শিপা জগিব। ও, সেইটোহে ভাবি পালিগে মানে তই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ'ব দে হ'ব দে। এজন ভাল মানুহ হ'বৰ কাৰণে কি কি কাম কৰিব লাগে নেলাগে এইবিলাক তই নকলে হ'ব দে। মই বুজিলো বুজিলো বুজিলো। একুৰি মেকুৰীৰ কেইকুৰি ঠেং, অৰ্থাৎ একুৰি মেকুৰীৰ কেইকুৰি ঠেং আছে? কি ছাৰ, একুৰি মেকুৰীৰ কেইকুৰি ঠেং আছে? এইটো আকৌ কি বস্তু ছাৰ? একুৰি মানে কিমান হেয়া তই জান নে নেজান? এইটো দেখোন নেজানিলে সৰ্বনাশ হব লৰা। হে হে হে, তহঁতে মানে শিকা নাই? হয় ছাৰ, এইবিলাক কুৰি ফুৰি কুৰি ফুৰি নেজানো ছাৰ কি হয়। তাকেহে বন্ধুসকল, এয়া মন কৰকচোন ইহঁতকেইটাক মন কৰকচোন। এইবিলাক মানে বৰ্তমানৰ দুনিয়াখনত থাকি মোবাইল কম্পিউটাৰ যুগত ইহঁতে মানে একুৰি মানে কিমান সেইটোও নেজানে। এইটো লাজৰ কথা নহয়, লাজৰ কথা নহয়, জানিব লগা কথা। একুৰি মানে হৈছে বিশ, তাৰ মানে বিশটা সংখ্যা হৈছে একুৰি। অৰ্থাৎ আমি যদি একুৰি মানে কিমান বুলি কওঁ, তেনেহলে হ'ব একুৰি মানে বিশ। ছাৰ একুৰি মানে বিশ, ইমান চমু ছাৰ, তেনেহলে একুৰি মেকুৰি কেকুৰি ঠেং। তাকেতো, জানিলে সকলো চমু। একুৰি মেকুৰীৰ কেকুৰি ঠেং, এইবাৰ উত্তৰটো দে, মোক সুধিব নালাগে। হয় ছাৰ, হৰি, একুৰি মেকুৰী তাৰ মানে বিশটা মেকুৰী, উত্তৰটো হ'ব একুৰি মেকুৰীৰ চাৰিকুৰি ঠেং। সুন্দৰ সুন্দৰ, বঢ়িয়া বঢ়িয়া, একুৰি মেকুৰী চাৰিকুৰি ঠেং। ভাল লাগিল নে কথাবিলাক শুনি, কথাবিলাক জানি? হয় ছাৰ হয় ছাৰ, একদম ছাৰ, মই কৈছো মজা 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 লাগিল। গতিকে ছাৰ এইবিলাক কথা এনেকুৱা ছাৰ, আৰু পুকে কথা কমা ঘূৰি থাকিব লাগে, তেতিয়া ছাৰ আমি নজনা কথা জানিব পাৰো। বঢ়িয়া লাগিলে ছাৰ, আকৌ এবাৰ কৈছো যে একুৰি মেকুৰী চাৰিকুৰি ঠেং। ময়ো কৈছো বঢ়িয়া বঢ়িয়া। পিছে বন্ধুসকল, আপোনালোকৰ জানি কেনেকুৱা লাগিলে? বহুতে বাৰু জানে, হয়তো কিছুমানে নেজানিব পাৰে যে একুৰি মেকুৰী কেই কুৰি ঠেং। গতিকে আজিলৈ বাই বাই, টাটা।